হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস বানানোর জন্য কী কী উপকরণ লাগছে চলো আমরা সেগুলো দেখে নিই। তো ফ্রাইড রাইস বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কুচানো গাজর, কুচানো ক্যাপসিকাম আর বিনস, আর নিয়েছি দুটো তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ আর গোলমরিচ, আর নিয়েছি কয়েকটি কাজু বাদাম আর কিছুটা কিশমিশ। অন্যদিকে একটি প্যানের মধ্যে জল গরম করে নিয়েছি। জলটা একটু গরম হয়ে আসলেই এর মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা চালগুলো, আর তার উপর দিয়ে দেব এক চামচ মতন তেল। তারপর ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট ধরে ফুটিয়ে নেব। ফ্রাইড রাইসের চাল আমরা খুব বেশি সেদ্ধ করব না, 80% মতন সেদ্ধ করলেই হবে। অন্যদিকে একটি কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে এখন দিয়ে দেব 2 টেবিল স্পুন মতন রিফাইন অয়েল। তেলটি গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব কুচানো গাজর। গাজরটা একটু নেড়ে ছেড়ে হালকাভাবে ভেজে নেব। গাজর একটু হালকা ভাজা হয়ে আসলেই এর মধ্যে দিয়ে দেব কুচানো ক্যাপসিকামগুলো। গাজর আর ক্যাপসিকাম হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব বিনস। এবার সমস্ত উপকরণগুলোকে মোটামুটি 5 মিনিট মতন একটু হালকাভাবে ভেজে নেব। ফ্রাইড রাইসের সবজিগুলো খুব বেশি না ভাজলেই বেশি ভালো লাগে। তো সবজিগুলো আমাদের ভাজা হয়ে গেছে, এখন সবজিগুলোকে আমি ছেঁকে তুলে নেব। এবার সেই তেলেই দিয়ে দেব নিয়ে নেওয়া কাজুগুলো, আর দিয়ে দেব কিশমিশগুলো। কাজু আর কিশমিশ একটু হালকাভাবে 2 মিনিট মতন আমরা ভেজে তুলে নেব। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 1.5 চামচ মতন ঘি। ঘিটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল স্পুন, দারচিনি, এলাচ, লবঙ্গ আর গোলমরিচ, এগুলোকে একটু ভেজে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ মতন আদা পেস্ট। আদা পেস্টটা একটু নেড়ে চেড়েই এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ভাত। ভাত আমরা 2 লেয়ারে দেব। তো প্রথম লেয়ারে ভাত অর্ধেকটা ব্যবহার করব। এরপর এর মধ্যে দিয়ে দেব 2 চামচ মতন চিনির গুঁড়ো। আমি এখানে চিনি গুঁড়ো ব্যবহার করেছি। এরপর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে তুলে রাখা কাজু ও কিশমিশ, আর দিয়ে দেব ভেজে তুলে রাখা সবজিগুলো অর্ধেকটা মতন। তারপর দিয়ে দেব 1 চামচ মতন ঘি। এরপর এর মধ্যে দিয়ে দেব বাকি ভাতগুলো, আর দিয়ে দেব 1 চামচ মতন চিনি আর সামান্য পরিমাণ লবণ, বাকি সবজিগুলো, আর দিয়ে দেব 1/2 চামচ মতন গরম মশলা, আর দেব 1/2 চামচ মতন গোলমরিচ গুঁড়ো। এরপর এর উপর দিয়ে দেব 1 থেকে 1.5 চামচ মতন ঘি। আমি এখানে 3 চামচ মতন গুঁড়ো চিনি ব্যবহার করেছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী পরিমাণ মতন চিনি ব্যবহার করতে পারেন। তারপর এটিকে ঢেকে 5 মিনিট মতন রেখে দেব। 5 মিনিট পর আমরা সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নেওয়ার পর আমরা সার্ভ করে নেব। আজকের এই ফ্রাইড রাইস রেসিপিটি আপনাদের ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।